বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো? আমারও ভালো লাগে। কাল এত বৃষ্টি পড়ছিল সারা দিন, বোধহয় পশ্চিমবঙ্গের সব বাড়িতে খিচুড়ি রান্না হয়েছিল, শুধু আমাদের বাড়িটা বাদ। সেই রাগে মনে মনে ভাবলাম, কাল বৃষ্টি পড়ুক আর না পড়ুক, খিচুড়ি আমি নিজেই বানিয়ে খাবো। যেমন ভাবা তেমন কাজ। এই যে দেখো, শুরু করে দিয়েছি খিচুড়ি রান্না করতে। ভাবলাম রান্নাটা যখন করছি, ভিডিওটাও একটু করে রাখি, তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে আমার মতো কোন কোন বন্ধু পছন্দ করো কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু রেসিপিটা আর কি বলবো, তোমরা সকলেই জানো খিচুড়ি রান্না করতে। নতুন করে আর বলার কিছু নাই যে নুন দিলাম, হলুদ দিলাম, এই সবজি দিলাম, সব তোমরা দেখতেই পাচ্ছ। আর মশলা পাতি সব কিছুই তোমাদের জানা। খিচুড়ি রান্না করতে জানে না এমন মেয়ে বোধহয় গোটা ভারতে খুঁজলে পাওয়া যাবে না। তাই আর রেসিপি সম্পর্কে তোমাদেরকে কিছু বললাম না। আচ্ছা, তোমাদের খিচুড়ির সঙ্গে টক খেতে বেশি ভালো লাগে নাকি চাটনি? আমার কিন্তু দুটোই ভালো লাগে। যদি দুটো একসঙ্গে পাই তাহলে আমার আবার আরও ভালো লাগে। তবে খিচুড়ির সঙ্গে আমার আমড়ার চাটনি খেতে সব থেকে বেশি ভালো লাগে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর ভিতরে এদিকে গরম গরম খিচুড়ি, আমড়ার চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা, এগুলো যদি সব একসঙ্গে পাওয়া যায় তাহলে আর কোনো কথা নেই। কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে শুধু খেতেই থাকবো আর খেতেই থাকবো। আসলে ব্যাপারটা হচ্ছে, খেতে আমি ভীষণই ভালোবাসি। আর যারা খেতে ভালোবাসে তারা তো খাবেই, তারপর আবার সেটা যদি হয় তাদের পছন্দ মতো খাবার, তাহলে তো আর কিছু বলতেই হবে না। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে খিচুড়ি কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিলেই ব্যাস কমপ্লিট। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আমার তো জাস্ট ধৈর্য ধরছে না, মনে হচ্ছে কখন হবে আর কখন আমি খেতে বসবো। একটা জিনিস আমি অনেকবার লক্ষ্য করেছি, আমাদের বাড়িতে যেদিনই বৃষ্টির দিন উপলক্ষে খিচুড়ি রান্না হয়, খেতে গিয়ে সেদিনই দেখি বৃষ্টি ফিষ্টি ছেড়ে সূর্য মামা উকি দিতে শুরু করে দিয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি, খেতে গিয়ে দেখি একেবারে ঝলমলে রোদ বেরিয়ে পড়েছে। কিন্তু কি আর করব, বাইরে বৃষ্টি না হলেও ভিতরে খিচুড়িটা তো আছে। সবাই বৃষ্টির দিনে খিচুড়ি খায় আর আমরা তার উল্টোটা, খাওয়া হলেই হলো। চলো, অনেক বকবক করলাম, আজকের মতো টাটা। খিচুড়ি আমার একেবারে রেডি, এবার আমার খাওয়ার পালা।